নমস্কার, আপনারা দেখছেন খবর সব সময়, সঙ্গে আমি সংযুক্তা। কলকাতায় নন্দন রবীন্দ্র সদন চত্বরে জমে উঠেছে বিশ্বের বৃহত্তম সাহিত্য উৎসব লিটল ম্যাগাজিন মেলা। মেলায় 400টিরও বেশি স্টল রয়েছে লিটল ম্যাগাজিনের। একতারা মঞ্চ, বাংলা আকাদেমি সভাগৃহ, জীবনানন্দ সভাগৃহে প্রতিদিন চলছে সাহিত্য ও কবিতা পাঠের আসর। লেখকরা মুখোমুখি হচ্ছেন, গল্প পাঠের আসর বসছে। শনিবার একতারা মঞ্চে ছিলেন সুবোধ সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়ের গল্প পাঠ করলেন বাচিক শিল্পী চন্দ্রিমা রায়। বাম আমলে লিটল ম্যাগাজিন মেলা হলেও সরকারি উদাসীনতা এবং সংকীর্ণতা ছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নেই। সবাইকে সম্মান করা হয়, এমনটাই বুঝিয়ে দিলেন বাংলা একাডেমির সদস্য কবি প্রসূন ভৌমিক। দেখুন সব সময়ের প্রতিবেদন। আজকে গল্প পাঠের যে আসর রয়েছে তাতে আমি তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়ের একটি গল্প পাঠ করব। মূলত আবৃত্তি করি, বাংলা কবিতা নিয়ে কাজ করি। আমার পোয়েট্রি পারফরমেন্স ফরম্যাটের নাম কবিতায় কথালাপ, পাশাপাশি অধ্যাপনার সঙ্গেও যুক্ত রয়েছে। মেলা কেমন লাগছে? আজকে আমি প্রথম দিন এসেছি এবং টু বি ভেরি অনেস্ট, এই জাস্ট এসেছি আর আপনাদের সঙ্গে কথা শুরু হলো। নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে, ঘুরে দেখার সুযোগ হয়নি। হ্যাঁ, অল্প বিস্তর প্রত্যেকবারই আসি। লিটল ম্যাগাজিন কিনি কারণ লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যের যে যাত্রাপথ তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর বলে আমার মনে হয়। বড় কবি তো একদিন হঠাৎ করে উত্থিত হন না, নিয়মিত ধারাবাহিক সাহিত্য চর্চার মধ্যে দিয়ে একজন কবির যাত্রাপথের নির্মাণ হয়। সুতরাং সেখানে লিটল ম্যাগাজিনের অবদান সাংঘাতিক। রবীন্দ্রসদন নন্দন চত্বরে রাজ্য সরকার আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা জমে উঠেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা একাডেমির সদস্য কবি প্রসূন ভৌমিক। তার কাছে এনে নেব সার্বিকভাবে এবারে লিটল ম্যাগাজিন মেলা কতটা অভিনবত্ব দাবি করছে, কেমন সাড়া পাওয়া যাচ্ছে পাঠকদের মধ্যে? লিটল ম্যাগাজিন মেলা উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হচ্ছে। একটা সময় যখন বিগত জমানায়, বাম জমানায়, তখন সন্দীপ দত্তর নেতৃত্বে বহু সম্পাদক এসে দাবি করেছিলেন সরকারের কাছে যে একটা লিটল ম্যাগাজিন মেলা করা হোক। সরকার সেটা করেছিলেন, কিন্তু সেটা একটা মানে শুষ্ক মতো ছিল বিষয়টা, অনেকটা মানে একটা করে দিলাম গোছের এরকম। তার মধ্যে সরকারি নানান ধরনের নজরদারি ইত্যাদি থাকতো, কিন্তু এই বর্তমান সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যখন নতুন করে বাংলা একাডেমি তার কাজ শুরু করলো, তখন থেকে আমরা এমনভাবে মানে আগের জমানা তো এদের থেকে পয়সা নেওয়া হতো না, কিন্তু স্টল হোল্ডারদের জন্য এখন শুধু বিনামূল্যে তাই নয়, স্টল হোল্ডারদের জন্য দুপুরবেলার খাবার, চা, জল, নানান ধরনের উপহার সামগ্রী এবং যখন যে কোনো অসুবিধায় পড়ছে সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি এগিয়ে আসছে। ক্রমশ স্টলের সংখ্যা বাড়ছে, প্রায় 600 কাছাকাছি স্টল হয়েছে এবছর। বিভিন্ন জেলা থেকে, গোটা রাজ্য থেকে, এমনকি ত্রিপুরা থেকেও এসছে এখানে, আসাম থেকে এসছেন এখানে। 500 ওপরে কবি সাহিত্যিক তারা কবিতা পাঠ করছেন বা গল্পের মুহূর্ত পাঠ করছেন। এবং এটা একটা মানে বইমেলার ঠিক আগে এরকম একটা মিলন মেলা মানুষ অপেক্ষা করে থাকে। গত 2 বছর, 1 বছর আমরা করতে পারিনি, গত বছর থেকে নতুন করে শুরু হয়েছে, আর তার আগে 2 বছর বা 3 বছর আমাদের এই চত্বরটা সম্পূর্ণ সানবাঁধানো হয়ে যাওয়ার ফলে বাঁশ পোতার জায়গার অভাবে সেটা তখন ওকাকুড়া ভবনে চলে যায়। তার পরবর্তীকালে আমরা ওই না পুঁতেই বাঁশ বেঁধে কীভাবে করা যায় সেটা ভাবনা চিন্তা করতে করতে সেটা আমরা আলটিমেটলি এখানে করতে পারছি, এবং মানে মেলার জমে উঠেছে কীরকম সেটা ছবি দেখলেই বোঝা যাবে। এর অনেকগুলো মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। একটা তো একতারা মুক্ত মঞ্চ, যেটা মাঠের মাঝখানের মাঠটা, একটা হচ্ছে রবীন্দ্রসদন বাংলা একাডেমি সভাঘর, একটা জীবনানন্দ সভাঘর। উল্লেখযোগ্য লেখকরা কারা মুখোমুখি হচ্ছেন পাঠকদের? সব ধরনেরই, এখনই তো মঞ্চে চলছে সুবোধ সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে কথাবার্তা। একটু পরে আমার একটা অনুষ্ঠান আছে, সেটা কণ্ঠে না কলমে বলে, মানে বাচিক শিল্পীর সঙ্গে কবিতা পাঠ, কবির নিজ কণ্ঠে কবিতা পাঠ, তার যে দ্বন্দ্বটা সেটা নিয়ে, সেখানে মৃদুল দাশগুপ্ত থাকবেন, তারপরে আরও অনেক শোভন সুন্দর বসু থাকবেন, অনেক কবি এবং আবৃত্তিকা তারা থাকবেন, তাদের সঙ্গে একটা আলোচনা এবং কিছুটা তক্কাতক্কি হয়তো হবে, কিন্তু সেগুলো সবই মধুরণ সমাপয়ত হয়।
এবছরের নতুনত্ব বা অভিনবত্ব কি, মানে গত বছরের তুলনায় বিশেষত্ব কি রইল? বিশেষত্ব আমাদের প্রতি বছর একটা করে স্লোগান দিই, এবছর হচ্ছে একটু পা চালিয়ে ভাই। এর আগের বছর ছিল কবিকে দেখে টুপিটা তুই তুলিস, এগুলো আমাদের মঞ্চের ওপরেও থাকে, আলাদা আলাদা তোরণ হয়ে থাকে, আমাদের যে বুকলেটগুলো বেরোয় তার মধ্যে থাকে, আমাদের বুকলেট যেটা আছে তার মধ্যে মোটামুটি কতজন কবি কবিতা পাঠ করছেন, কারা গল্প করছেন, কারা আলোচনায় আছেন, সেগুলো সবকটাই আছে, সেটা সংগ্রহ করে রাখলে অনেকটা সুবিধা হবে। আর কারা কারা সম্মান পেলেন সেটাও ওখানে রয়েছে, সেটাও ওখান থেকে পাওয়া যাবে। কজনকে সম্মানিত? প্রায় 8 জন মতো সম্মানিত হয়েছেন নানান ধরনের পুরস্কারে। সব মিলিয়ে লিটল ম্যাগাজিন মেলা কিন্তু জমে উঠেছে, এবং বাংলা একাডেমির সদস্য কবি প্রসূন ভৌমিক যেটা জানালেন, বাম আমলেও লিটল ম্যাগাজিন মেলা হতো, তবে কোথাও একটা সরকারি উদাসীনতা ছিল, যে উদাসীনতা কিন্তু পরিবর্তিত সরকারের আমলে 2011 সালের পর থেকে কিন্তু সেই উদাসীনতা লিটল ম্যাগাজিন মেলায় নেই। কবি, পাঠক, সম্পাদক সবাই কিন্তু সমানভাবে মর্যাদা দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, সব মিলিয়ে পাঠকরাও কিন্তু খুশি। গত বছরের তুলনায় এবছর লিটল ম্যাগাজিন স্টলের সংখ্যা বেড়েছে, এবং যারা স্টল দিচ্ছেন তাদের কেউ প্রশাসনিকভাবে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে, সে কথাও জানালেন বাংলা একাডেমির সদস্য তথা কবি প্রসূন ভৌমিক। কলকাতা থেকে ক্যামেরায় নসীম মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইন ও পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার প্রতিবাদ সভায় উপস্থিত থাকলেন ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ ছাড়াও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, সৌমিক হোসেন, জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী, সহ সভাপতি আসিফ আহমেদ সহ নেতৃবর্গ। আজকে আমাদের এই এখানে যে প্রতিবাদ সভা আর কি উপস্থিত, আমাদের সম্মানীয় বিধায়ক কানাইবাবু থেকে, আমাদের অপূর্বদা থেকে, সৌমিক থেকে, আমাদের স্নেহভাজন আজ আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীববাবু থেকে, আমাদের এখানের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলকে নিয়ে আজকে আমাদের এই সভা, বলতে পারা যায় সফল সভা আর কি। এবং এই সভা থেকে আমরা মানুষকে জানাতে চাইছি যে বিজেপি সরকার যে প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনারা কোনোটাই করেননি, কাজে মিথ্যা প্রতিশ্রুতি তিনারা দিয়ে মানুষকে বাস একরকম ঠকানোর কাজটাই করছেন এবং বসে আছেন আর কি। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে কাঁচা তেলের দাম, যে ক্রুড অয়েল আর কি, সেই তেলের দাম একটা সময় এত বেশি ছিল, তাতে যে পেট্রোল ডিজেল পরিশোধিত পেট্রোল ডিজেলের দাম যা ছিল, ক্রুড অয়েলের দাম কমে গেল আর কি। UPA2 যাওয়ার পরে, ক্রুড অয়েলের দাম কমে যাওয়ার পরেও যে তেলের দামটা কম হওয়া উচিত, অর্থাৎ পেট্রোল ডিজেল গ্যাসের, সেটা কিন্তু বিজেপি করেনি। আমরা এতে একটু লক্ষ্য করতে যাই যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ, পাকিস্তান বা বাংলাদেশ, আমাদের ভারত থেকে কিন্তু এখানে পেট্রোল ডিজেলের দাম ওই সব দেশে কম রয়েছে আর কি। তারা পারছে, আমাদের দেশ পারছে না কেন? কি কংগ্রেস, CPM যারা আজকে পথে পথে যাচ্ছেন, আসছেন আর কি, বা আপনাদের মাধ্যমে জানতে পারছি ভারত জোড়োয়া যাত্রা আর কি, এগুলো কিছু না, এগুলো করে কিছু হবে না, মানুষের কাজ করতে হবে। মানুষের কাজ করলে মানুষ তাকে চিন্তা করবে, তাকে ভালোবাসবে, তাকে নিয়ে আসবে, কিন্তু মানুষের কাজে কিছু করলো না আর ভারত জুড়ে যাত্রা করে তার কোনো ফল কিছু আসবে না। কর্মসূচি নিয়ে বা মানুষের উন্নয়ন নিয়ে আমাদের জননেত্রী, আমাদের বাংলার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আসছেন আর কি, অনেকগুলো উন্নয়নকে নিয়ে সামনে রেখে তিনি এখান থেকে তার বন্টন বা উদ্বোধন এটা করবেন আর কি। সারা দেশ জুড়ে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে, ডিজেল, পেট্রোল, সার, রান্নার গ্যাস এইসব বাড়ছে, কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট বলেছিল সব জিনিসের দাম কমাবে, আজকে কমেনি, তা বাড়তে বাড়তে আজকে 8 গুণ 10 গুণ বেড়েছে। মানুষ আজকে অতিষ্ঠ হয়ে উঠছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্নে। আমাদের জমায়েতে এই প্রশ্নে ছিল, আর হচ্ছে ইতিমধ্যে নতুন করে যে চক্রান্তগুলি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, দেশ ভাগ করার চক্রান্ত হচ্ছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প
দেশীয় শিল্প বিক্রি করার চক্রান্ত হচ্ছে। আমাদের নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আজকে তার বিরুদ্ধে লড়াই করছেন এবং আমরা সেই বার্তায় মানুষের কাছে দিতে চাইছি যে আজকে দেশের যে রাষ্ট্রায়ত্ত যে ব্যবস্থা, আমাদের দেশের যে সংবিধান, তার সেই সাংবিধানিক যে অধিকার এবং তার যে নিরপেক্ষতা, সেটাকে আজকে লঙ্ঘন করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে দিল্লি সরকার, বিজেপি সরকার। আমরা এইসবগুলি মানুষের কাছে জানান দিতে চাইছি। উপরন্তু আমরা হচ্ছে আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে মা মাটি মানুষের সরকারের যে উন্নয়ন, যা স্বাধীনতার পরে হয়নি, যা বারো বছরে চলছে, এগারো বছর পার হয়ে বারো বছরে আমরা আছি, আজকে প্রকল্পগুলি তার নেত্রী আজকে মানুষের স্বার্থে যা করেছেন, একেবারে বলছিলেন আমাদের রাজীব হোসেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজকে যে কর্মসূচি, আজকে প্রকল্প, আজকে আজকে হচ্ছে আমাদের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে হচ্ছে যে কর্মসূচিগুলি, যা হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের স্বাস্থ্যসাথী, আমাদের হচ্ছে যে স্কুলে ছেলেদের লেখাপড়া, ভাতা, পেনশন, জয় বাংলা, জয় জওহর, আজকে এই বহু প্রকল্প নিয়ে আজকে হচ্ছে যে সরকার চলছে, সেগুলি আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাইছি। শনিবার বহরমপুরের YMA ময়দানে সবলা মেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, নওদার বিধায়ক শাহিনা মমতাজ। উপস্থিত ছিলেন বহরমপুরের BDO অভিনন্দন ঘোষ, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী, সহসভাপতি আসিফ আহমেদ প্রমুখ। মেলা চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এই মেলায় 40টি স্টলে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা হস্তশিল্পের প্রদর্শনী করছেন। আজকে 14 জানুয়ারি মুর্শিদাবাদ জেলা সবলা মেলা আজকে শুভ উদ্বোধন হচ্ছে YMA গ্রাউন্ডে। 14 জানুয়ারি থেকে আগামী 20 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় শুধু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সেলফ হেল্প গ্রুপই নয়, বাইরে নদিয়া এবং বীরভূম থেকেও অনেক সেলফ হেল্প গ্রুপ এখানে অংশগ্রহণ করেছে, স্টলে পার্টিসিপেট করেছে। বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী, সাজ পোশাক থেকে শুরু করে খাওয়ার জিনিস, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, তারাও পার্টিসিপেট করেছে। হস্তশিল্প, ছোটো ছোটো আমাদের ঘর সাজানোর জিনিস, এগুলো সবগুলোই এখানে আজকে স্টলে মানে পার্টিসিপেশন হয়েছে। আমাদের যারা মূলত SHG গ্রুপ, তারাই বাড়িতে তৈরি করেছে এই প্রোডাক্টগুলো, সেগুলোকে জনসমক্ষে মার্কেটিং করা, জনসমক্ষে নিয়ে আসার জন্যই আজকে এই মেলা করা হয়েছে। এই মেলা 2009 সাল থেকে শুরু হয় গোটা পশ্চিমবঙ্গে, প্রত্যেক জেলায় একটি করে এই সবলা মেলা হয়। 2009 সাল থেকে এই মেলা হয়ে আসছে। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার 14তম আমাদের এই সবলা মেলা আমাদের চলছে আর কি, আর সবাই এখানে পার্টিসিপেট করেছে খুব উৎসাহ নিয়ে। গত বছর থেকে এবছর বিক্রি বাড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, গত বছর যেহেতু আমাদের একটা করোনার আবহাওয়ার মধ্যে আমরা জাস্ট, তখন করোনার আবহাওয়া জাস্ট উঠছে আর কি, বা করোনা তখনও ছিল, তো সেই মতো অবস্থায় গত বছর আমাদের আশানুরূপ যে সেল বা বিক্রি সেটা হয়নি। তো আমরা এবার, আর গত বছর আমরা একটু ভেতরের দিকেও করেছিলাম আমাদের মেলার প্রাঙ্গণটা, আজকে এইবারে আমাদের মেলাটা একদম পুরো মানে একদম টাউনের ভেতরে একদম হচ্ছে, একদম মানে প্রাইম পয়েন্টে হচ্ছে। তো আমরা আশা করছি যে আমাদের বিক্রি এবার আগের থেকে অনেক বেটার হবে। সবলা মেলা উদ্বোধন মানে এই মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা, সেখানে 1 লক্ষের ওপরে স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে। এই স্বয়ম্ভর গোষ্ঠী আমাদের সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু আজকে সেই বার্তা পৌঁছে দিয়েছে, সেই মেলার মধ্যে দিয়ে কিন্তু আমরা বার্তা পৌঁছে দিয়েছি। এখানে অনেক স্বয়ংবর যারা গোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু আছে নিজেই স্বয়ং সম্পন্ন, ফলে এর কর্মসংস্থান থেকে আরম্ভ করে সব দিক থেকে বেনিফিট আছে। ফলে আমরা আমাদের সরকার এবং আমাদের জেলাবাসী হিসাবে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আরও যাতে এইগুলোকে সংগঠিত করতে পারে এবং গ্রামের দিকে অর্থনৈতিক পরিকাঠামোটাকে আরও সচেতন করে সেই জায়গাটা স্ট্রং করাটা আমাদের লক্ষ্য। এদের কি কোনোভাবে গভর্নমেন্ট সাহায্য প্রচুর আছে? এটা প্রাথমিক যদি সংঘ কেউ খোলে, SHG গ্রুপ খুলে, তার সেখানে 15,000 টাকা দেওয়া হয় এবং আরও যারা পরিকল্পনা করছে, 5 কোটি পোলট্রি ফার্মে একটা পরিকল্পনা রয়েছে, এগুলো কিন্তু গভর্নমেন্টের সম্বন্ধে পরিকল্পনা সহযোগিতা যেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জানতে পারে, তার জন্য সেই কাজগুলো আমরা করছি। এবং আজকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে বাংলায় আগে যেগুলো হতো না, যে গ্রামের লোকদের হাতের কাজ অনেক ভালো, যেমন এক্ষুনি PD সাহেব বলছিলেন যে রায়নগর থেকে একজন গোয়ায় গিয়ে ফার্স্ট হয়েছে এবং 1 কোটি টাকার প্রাইজ, 1 কোটি টাকার সেখানে দেওয়া হচ্ছে তাকে। এইভাবেই যে সুযোগটা পাচ্ছে আজকে গ্রামের লোকদের, তাদের হাতের কাজ ভালো হতো এগুলো কিন্তু জানতে পারতো না কেউ। আজকে এরকম মেলার মাধ্যমেই, বিভিন্ন রকম মেলা হয়,
যেমন সবলা মেলা এখন হচ্ছে, সে সবলা মেলার গ্রামগঞ্জের যে প্রতিভাগুলো আজকে এইভাবে তুলে ধরার ফলে আজকে মানুষের কিন্তু জানতে পারছে, যেমন ইসলামপুরে ভালো কাজ হচ্ছে, ডোমকলে হচ্ছে, বরমপুরে হচ্ছে, নওদায় হচ্ছে, বড়ুয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যে সুযোগটা পাচ্ছে এরকম মেলার মাধ্যমে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে চেষ্টা এবং তিনি সুযোগ দিয়েছে, তাই খুব ভালো লাগছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, আমরা সব সময় আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের এখানকার ডিএম সাহেব তার কাজের জন্য যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন, তিনি অনেক ব্যস্ত আছেন, সেও আসতো, সভাধিপতি ছিলেন, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। শনিবার শামশেরগঞ্জে পৌঁছলো জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ব্যাংডুবি মোড় থেকে এই যাত্রা শুরু হয়। নিমতিতা সহ বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে পরিক্রমা করা হয়। এই যাত্রা ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অধীর চৌধুরীকে। আমাদের লুধিয়ানার এমপি ভালো মানুষ, সকালে শুনে খুব কষ্ট পাচ্ছি আমি, তার জন্য একবারটা তো জানিয়েছি। আমাদের খুব বরিষ্ঠ এমপি ছিলেন, রাহুল গান্ধীর পদযাত্রায় অংশগ্রহণ করার পর চলতে চলতে হার্ট অ্যাটাক হয়, আমরা হসপিটালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আমরা যত ধর্মনিরপেক্ষ শক্তি আছে সকলকে আহ্বান করতে চেয়েছি। দিল্লি থেকে রাহুল গান্ধী কখনো আহ্বান করেছে, কখনো মল্লিকার্জুন খার্গে আহ্বান করেছে, আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে যারা ভারতবর্ষের ঐক্যের পক্ষে, আমরা সেই সমস্ত শক্তিকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে, রাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছি। পশ্চিমবঙ্গে আমরা আহ্বান করেছি 23 তারিখে আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান হবে সেখানে যদি সম্ভব হয় তারা যেন থাকে, তাকে আহ্বান করেছি। এটা কি জোটের সামনে? না না, কোনো জোটের টোটের, এটার সঙ্গে জোটের কোনো সম্পর্ক না, এটার সঙ্গে ভোটেরও সম্পর্ক নয়, জোটেরও সম্পর্ক নয়। বারাসাতে আজকে দিদির কর্মসূচিতে গিয়ে মন্ত্রীর সামনে এক অভিযোগকারীকে চর মারা হয়েছে, অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে, কি বলবেন? এটাই তো তৃণমূল, দিদি কখনো বলে না অ্যারেস্ট করো ধরো, এখনই মনে নাই মেদিনীপুরে যে একটা কৃষক তাকে, একটা ছাত্রী তাকে, একজন একটা হসপিটালে সে চিকিৎসা করাকে প্রাধান্য দিয়েছিল দিদির দালালি করা ছেড়ে, তাই তাকে, এরকম তো চলছে, এটাই বাংলা, এটাই তৃণমূল। দাবি করলেই মার হবে, সৎ কাজ করতে গেলে জেলে পুড়ে দেওয়া হবে, ভালোভাবে থাকতে গেলে তাকে তারপর হামলা হবে, এটাই তৃণমূল। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, গড় বলে কিছু হয় না। মুর্শিদাবাদ জেলার মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে বলেই গত পঞ্চায়েত নির্বাচনে সারা মুর্শিদাবাদ জেলায় লুট হয়েছিল, ভোট করতে দেওয়া হয়নি, একটা আসনে কংগ্রেসকে প্রার্থী করতে দেওয়া হয়নি। তো এটা তো আমরা জানি কী করে মুর্শিদাবাদ দখল হয়েছে। হ্যাঁ, গত লোকসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে আমরা হেরেছি, 100 বার হেরেছি, কিন্তু সেই নির্বাচনে এই এলাকাতে কংগ্রেস জিতেছে আপনারা জানেন, লালুবাবু আমাদের এখানকার এমপি। আর গত বিধানসভা নির্বাচনে আমরা হেরেছি তার কারণ, গত বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক বিভাজনের মানসিকতার দ্বারা পরিচালিত হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক প্রচার এতই তীব্র ছিল যে সেখানটাই আমাদের পক্ষে মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছিল। এখন সে পরিস্থিতি নেই, মানুষ বুঝে গেছে যে নাগরিক আইন ভোটের অস্ত্র, এনআরসি ভোটের অস্ত্র, তাই মানুষ আস্তে আস্তে তৃণমূলের প্রতি বিমুখ হচ্ছে, আর বিমুখ হওয়ার জন্যই তার প্রতিফলন ঘটছে আমাদের পদযাত্রায় হাজার হাজার মানুষের সমাবেশে। মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসূচি উৎসর্গ শিরোনামে ধারাবাহিকভাবে রক্তের সংকট মেটাতে রাজ্য জুড়ে রক্তদান শিবিরের অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে বহরমপুর থানায় শনিবার রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা রক্তদান করলেন। ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দার সিং, কি বলেছেন তিনি দেখব। আমাদের মোবাইল হয়েছে
দেওয়া হয়ে গেছে বাইকে যারা আছেন তার পাঁচজনকে একটু পেটে এখানে আসুন। ये एक एनुअल मतलब प्रोग्राम हो गया है उत्सर्ग नाम से, तो रक्तदान होता है एंड लास्ट टाइम भी लास्ट ईयर भी जो है 2600 एक यूनिट ब्लड डोनेशन इसमें हुआ है एंड 31 कैंप्स लगाए गए थे। वी होप इस बार कैंप्स की संख्या अगर बढ़ सकती है, संभव है अगर, तो हम लोग उसको बढ़ाएंगे एंड ज्योतोटुकू संभव जा मतलब एज सोशल सर्विस पुलिस को जो करना होगा वी विल डू द नीडफुल। खबर सब समय এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সব সময়। মুর্শিদাবাদের ইতিহাসে নবতম সংযোজন মুর্শিদাবাদ জেলা পরিষদ ট্যুরিজম এন্ড কালচারাল হাব। এখানে হাওড়া টেক্সটাইলের পরিচালনায় রয়েছে হিজল ইন। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম খাবারের সম্ভার নিয়ে আপনাদের জন্য রয়েছে হিজল রেস্টুরেন্ট, হিজল ক্যাফে। বহরমপুরের বুকে সর্বপ্রথম হাজির হয়েছে আপনাদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত কটেজ। যে কোনো কর্পোরেট অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে কনফারেন্স হল, সেরেমনি হল, রবীন্দ্র নজরুল অডিটোরিয়াম, সব কিছুই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ মুক্ত মঞ্চ, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়াম, রাম ব্রহ্ম সান্যাল মিউজিয়াম। যোগাযোগের নাম্বার 7797000542, 7797000541, ওয়েবসাইট hijolin.com।